এই তৌফিক সম্পর্কে আলোচনা করব। আমরা জুম্মার দিনে জুম্মার যে নামাজ পড়ি, সে জুম্মার দিনে আমাদের মসজিদের হুজুর বলে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে জুম্মার দিনে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি। তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি। আমার প্রশ্ন এই জায়গায় যে আল্লাহ তাআলা শুধুমাত্র মুসল্লিদেরকে শুধুমাত্র জুম্মার দিনেই তৌফিক দিচ্ছেন কেন? আর পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা মানুষকে তৌফিক দিচ্ছে না? অন্য কোনো ভালো কাজে তৌফিক দিচ্ছে না? শুধুমাত্র জুম্মার দিনে কেন তৌফিক দিচ্ছে? ঈদের দিনে কেন তৌফিক দিচ্ছে? তিন বেলা যে আপনি খাবার খাচ্ছেন, সেই খাবার খাওয়ার তৌফিক কেন দিচ্ছে? আপনি যে চাকরি করছেন, আপনি যে কাজকর্ম করছেন, সেই কাজকর্ম করার তৌফিক কেন দিচ্ছে? মানে আল্লাহ তাআলা তৌফিক না দিলে তো আপনার কোনো কিছু করার ক্ষমতা নেই। তো এই সমস্ত কাজে তৌফিক দিচ্ছে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আপনাকে তৌফিক কেন দিচ্ছে না? বা যে সমস্ত ভালো কাজগুলো রয়েছে, সেই ভালো কাজগুলো আপনি কেন করতে পারছেন না? সেগুলোর তৌফিক কেন হচ্ছে না? তো এই বিষয়টা নিয়ে আমি গবেষণা করে দেখলাম যে আপনার মনের ইচ্ছা আপনি নামাজ পড়বেন কি না। আপনার মনের ভিতরে যদি আপনি ইচ্ছা করেন, নিয়ত করেন, নিয়ত আর ইচ্ছা এই দুইটা জিনিস কিন্তু একই জিনিস। মনের ভিতরে নিয়ত করা বা ইচ্ছা করা যে আমি জুম্মার দিনে নামাজে যাব, তবেই কিন্তু আপনি জুম্মার নামাজের তৌফিক পাচ্ছেন। মানে আপনার নিয়ত করলে, আপনার মনের ভিতরে ইচ্ছা জাগলে তারপরে কেন আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিচ্ছে? ঠিক সেই রকমভাবে পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রেও আপনাকে নিয়ত করতে হবে, আপনাকে ইচ্ছা করতে হবে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, ভালো কাজ করব, তবে কিন্তু আপনি তৌফিক পাবেন। আপনি যদি এটা ভেবে বসে থাকেন যে আল্লাহ তাআলা যেদিন চাবে সেদিন আমি নামাজ পড়তে যাব, এই কথাটা কিন্তু ভুল। আপনি যেমন জুম্মার দিন চাচ্ছেন যে আমি জুম্মার দিনে নামাজে যাব, তবেই কিন্তু আপনি জুম্মার দিনে নামাজে আসতে পারছেন। আপনি যখন চাচ্ছেন যে আমি ঈদের দিন নামাজে যাব, তবেই কিন্তু আপনি ঈদের দিন নামাজে যেতে পারছেন। মানে আপনার নিয়তের উপর আল্লাহ তাআলা তৌফিক দিবেন। আপনি যদি না চান আল্লাহ তাআলা তৌফিক দিবেন না। আপনার মনের ইচ্ছা স্বাধীন, কারণ আল্লাহ তাআলা মানুষের মনকে ইচ্ছা স্বাধীন ছেড়ে দিয়েছে, বেঁধে রাখেনি যে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন শুধুমাত্র এই কারণে। আল্লাহ তাআলা যদি বেঁধে রাখতো ফেরেশতাদের মতো যে তুমি এখন বাজারে যাবে, তুমি এখন কাজ করবে, তুমি এখন নামাজ পড়বে, তুমি এখন খাবে, আল্লাহ তাআলার ইচ্ছা স্বাধীন মানুষ চলতো, যেমন কিন্তু মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইচ্ছা স্বাধীন ছেড়ে দিয়েছে যে যা ইচ্ছা তাই করো, যেটা তোমার ভালো লাগে। কিন্তু ছেড়ে দিয়ে আবার জানিয়ে দিয়েছে যে তোমাদের জন্য এই রাস্তাটাই ভালো আর এই রাস্তাটা খারাপ, তুমি যে রাস্তা বেছে নেবে সেটাই তোমার ভবিষ্যৎ। তুমি যদি খারাপ রাস্তা বেছে নাও, তো ভবিষ্যতে তোমার পুরস্কার খারাপই। যদি ভালো রাস্তা বেছে নাও, ভবিষ্যতে তোমার রাস্তার ভালো হবে। এজন্য আপনি যে পাঁচ ওয়াক্ত নামাজে যাইতে পারছেন না বা ভালো কাজ করতে পারছেন না, আপনি ভাবছেন যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিচ্ছেন, এরকম না। আপনি নিজে চাচ্ছেন না। আপনি নিজে যতক্ষণ না চাবেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ আপনাকে নামাজ পড়াতে পারবে না, ভালো কাজ করাতে পারবে না। আপনার মনের ভিতরে নিয়ত বা ইচ্ছা জাগ্রত হতে হবে যে আমি ভালো কাজ করব, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, তবেই আপনি ভালো কাজ করতে পারবেন এবং নামাজ কালাম ইবাদত বন্দেগি করতে পারবেন। আপনার মনের ভিতরে এই ইচ্ছা জাগ্রত করতে হবে। এজন্য আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চান বা ভালো কাজ করতে চান, তাহলে আপনার নিজের মনের ভিতরে আগে আপনি নিয়ত করেন, ইচ্ছা জাগান যে আমি এই কাজ করব। আপনি যদি প্রতিদিন কাজ করার ইচ্ছা না করেন, আপনি কি টাকা পয়সা পেতেন? আপনি কাজ না করলে আপনি কি টাকা কে দিবে? আপনি যদি ইচ্ছা করেন তবে আপনি কাজে যাচ্ছেন, আপনি যদি ইচ্ছা করেন তবে আপনি জুম্মার নামাজে যাচ্ছেন। তাছাড়া পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই যে আপনাকে জুম্মার নামাজে নিয়ে আসে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আপনাকে তিন বেলা মুখে ভাত তুলে খাওয়ায়, যে আপনি যদি না খেতে যদি না চান। তাহলে আপনি চাচ্ছেন বলেই সব কিছু হচ্ছে। তাহলে আপনি যখন চাবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, তখনই আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবে। এই জন্য আপনাকে চাইতে হবে যে আমি এই কাজ করব, আমি নামাজ পড়ব, আমি রোজা করব, আমি ভালো কাজ করব, ভালো পথে চলব। আপনাকে নিজে চাইতে হবে। আপনি নিজে নিজের মনের ভিতরে ইচ্ছা জাগ্রত করতে হবে, নিয়ত করতে হবে। তাছাড়া আপনি ভালো কাজ করতে পারবেন না। আল্লাহ তাআলা মানুষের ইচ্ছাকে বেঁধে রাখেননি, মনকে বেঁধে রাখেনি। যদি বেঁধে রাখতো তাহলে এই জায়গায় এখন এই কাজ করো, এই জায়গায় এখন এই কাজ করো, এভাবে কাজ করতো।
আল্লাহ তাআলা ছেড়ে দিয়ে রেখেছে, কারণ এর পিছনে রহস্য কি, ছেড়ে দিয়ে রাখার কারণটা কি? কোনো মানুষ হোক বা কোনো প্রাণী হোক, যদি আপনি বেঁধে ভালোবাসতে চান সেই ভালোবাসা কিন্তু হয় না। খেয়াল করে দেখবেন, আপনি একটা পাখি কিনলেন, খাঁচার ভিতরে পড়ে রাখলেন, সারাদিন বললেন ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, বেলা শেষে যদি আপনি পাখিটাকে ছেড়ে দেন, পাখি কিন্তু উড়ে চলে যাবে। যদি 1 বছরও রাখেন তারপরেও কিন্তু পাখি উড়ে চলে যাবে, আপনার পোষ মানবে না। তাহলে বেঁধে কোনো সময় ভালোবাসা হয় না, ভালোবাসতে হলে ছেড়ে দিয়ে ভালোবাসতে হয়। আল্লাহ তাআলাও মানুষকে ছেড়ে দিয়েছে নিজের ইচ্ছা স্বাধীন, যে যা ইচ্ছে তাই করো, কিন্তু রাস্তাও দেখিয়ে দিয়েছে যে এটা ভালো রাস্তা এটা খারাপ রাস্তা, তোমার ইচ্ছা স্বাধীন তুমি কোন রাস্তায় চলবে। আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসে বলে তাদের মনের ইচ্ছা স্বাধীন ছেড়ে দিয়েছে, যা ইচ্ছা তাই করো, তুমি যখন যে ইচ্ছা করবে সেই ইচ্ছার উপর আমি তৌফিক দেবো, তুমি করতে পারবে। যদি আল্লাহ তাআলা ইচ্ছার উপর তৌফিক না দেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। আপনি একটা কাজ করতে যাবেন, হয়তো আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনি একটা কাজ করতে যাবেন হয়তো কোনো একটা অসুবিধা হয়ে যাবে, দেখবেন সেই কাজটা আর হচ্ছে না, সেই সময় আল্লাহ তাআলা তৌফিক লাগবে। আপনার মনের ভিতরে সর্বপ্রথম ইচ্ছা জাগ্রত করতে হবে, নিয়ত করতে হবে যে আমি এই কাজ করব। যেমন আপনি যদি দুনিয়ার বুকে কোনো কাজ করতে চান, ঘর বাড়ি তৈরি করতে চান বা কোনো জিনিস কিনতে চান সেক্ষেত্রে, বা যদি বিয়েই করতে চান সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম নিজের মনের ভিতরে ইচ্ছা তৈরি করছেন আমি এই কাজ করব, নিয়ত করছেন, তবে কিন্তু সেই কাজটা সম্পূর্ণ হচ্ছে। তাহলে সর্বপ্রথম তৌফিক পেতে হলে আপনাকে আগে ইচ্ছা জাগ্রত করতে হবে, নিয়ত করতে হবে যে আমি এই কাজ করব, তবে কিন্তু সেই কাজটার উপর আল্লাহ তাআলা তৌফিক দিবেন। তাছাড়া আপনি যদি শুধু বসে থাকেন যে আল্লাহ কবে তৌফিক দিবে তবে আমি নামাজ কালাম পড়বো, নাহলে মুরব্বী হলে পড়বো, আপনি একটু নজর দিয়ে দেখবেন, সুন্দর নজর করে দেখবেন আপনার গ্রামে মহল্লায় শহরে অনেক মুরব্বী মানুষ আছে, তারা কিন্তু এখনো পরিবর্তন হতে পারেনি, তারা কিন্তু নামাজে যেতে পারছে না। অনেক মুরব্বী মানুষ তারাও হয়তো চেয়েছিল যে আমি বয়স্ক হলে নামাজে যাব, কিন্তু নামাজে যেতে পারছে না, কারণটা কি? সারা জীবন এক রাস্তায় চলেছেন, হুট করে পরিবর্তন করা যায় না। সারা জীবন খারাপ রাস্তায় চলার পরে হুট করে ভালো মানুষ হওয়া যায় না, ভালো মানুষ হতে হলেও সেই ভালো রাস্তার উপরই চলা লাগে। এজন্য আজ থেকে এখন থেকে নিয়ত করেন, আপনার ভবিষ্যৎ আপনি খারাপ রাস্তায় নির্ধারণ করবেন না ভালো রাস্তায় নির্ধারণ করবেন। আর আপনার ভালো কাজ করার ইচ্ছা জাগ্রত না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে কোনো কাজের তৌফিক দিবে না, সেটা 5 ওয়াক্ত নামাজ হোক, জুম্মার নামাজ হোক, রোজা হোক, ভালো কাজ হোক, সৎ কাজ হোক, মানুষকে ভালোবাসা হোক, আল্লাহ তাআলাকে ভালোবাসা হোক। আপনাকে চাইতে হবে সর্বপ্রথম নিজের মনের ভিতরে ইচ্ছা, নিয়ত। এজন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমাল বিন্নিয়াত, সমস্ত আমল, আমল শব্দের অর্থ কিন্তু কাজ, আমল শব্দের অর্থ কাজ, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর, তোমার ইচ্ছার উপর নির্ভর, তুমি ইচ্ছা করলে আল্লাহ তাআলা তৌফিক দিবে। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, যদি কারো বুঝতে অসুবিধা হয় তো প্রশ্ন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।